আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। পড়াশোনা কেমন চলছে? পড়াশোনা তো করতেই হবে, পাশাপাশি হচ্ছে একটু খেয়াল রাখতে হবে যে পড়াশোনার দিকে যে যখন তুমি একটু ইমপ্রুভ করবা, ইমপ্রুভের দিকে যত তুমি পারো একটু আগায় যাওয়ার চেষ্টা করো, ওকে? আর পাশাপাশি হচ্ছে সবচেয়ে আমাদের মধ্যে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটাই যে আমরা যখন কোনো কিছুর দিকে একবার ধাবিত হই না, তখন দেখবা ওই জিনিসটা করতে তোমার খুবই ভালো লাগবে। আর যখন তুমি ওটাকে বোরিং মনে করো, ওটা তোমার ঝামেলা মনে হয়, তখন কিন্তু ওই জিনিসটা তোমার কখনোই ইম্প্রুভ করবে না, অর্থাৎ ওটা তোমাকে আস্তে 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 ওটার কাছ থেকে পিছিয়ে নিয়ে যাবে। তো আমরা আজকে আলোচনা করব, দেখো, উচ্চতর গণিতের অসীম ধারার যে যশোরবোর্ড 2021-এর যে কোশ্চেনটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি তোমাদের কাছে খুবই সহজ, খুবই ইন্টারেস্টিং মনে হবে, ওকে? তো দেখো, আমরা যারা হচ্ছে এই সৃজনশীল করার আগে যারা বইয়ের অঙ্ক করনি বা বইয়ের অঙ্কে যাদের সমস্যা তারা একটু অবশ্যই দেখে নেবে, ওকে? তো দেখো, লেটস স্টার্ট। তো দেখো, ক নাম্বার কি দেওয়া আছে? ক নাম্বার আমাকে বলছে কি, ওয়াই ইকুয়াল 1 হলে এস এর সাধারণ পথ নির্ণয় করো। তাহলে ওয়াই ইকুয়াল যদি দেওয়া আছে আমি সংক্ষেপে লিখতেছি, ওয়াই ইকুয়াল 1, তাহলে অতএব এস ইকুয়াল, দেখো এস ইকুয়াল আমার কি আসতেছে, এস ইকুয়াল এখানে আসতেছে, দেখো 3 × 1 প্লাস কত, 5, ওকে? ইনভার্স কত, 1 প্লাস 3 × 1 প্লাস হচ্ছে 5, ইনভার্স হচ্ছে 2 প্লাস 3 × 1 প্লাস 5, ইনভার্স হচ্ছে 3। দেখো এই যে অঙ্কটা আছে এটা ডট ডট দিয়ে দিলাম, এই অঙ্কটার সাধারণ পথ নির্ণয় করতে বলছে। তার আগে সংখ্যাগুলো বসাই দাও, দেখো তোমার হচ্ছে 3 আর 5 হচ্ছে 8, ইনভার্স কত, 1 প্লাস এটা হচ্ছে কত, 3 × 5 = 8, ইনভার্স 2 প্লাস এটা যদি ভাঙ্গায় 8, ইনভার্স কত, 3 ডট ডট। এটাকে যদি আমরা লিখি তাহলে কেমন আসতেছে, দেখো 1/8 প্লাস হচ্ছে 1/8² এর উপর 1 দিতে পারো প্লাস 1/8³ ডট ডট ডট। এটা যদি হয়, আমরা জানি ইনভার্সের জন্য উপরে একটা 1 নিতে হয়, যেই সংখ্যার উপর ইনভার্স আছে সেই সংখ্যাটা এটা ভিত্তি, এর উপর পাওয়ার যত আছে তত। এখানে দেখো ইনভার্সের জন্য 1 নিলাম, এইট আছে 8, এর উপর পাওয়ার 2 আছে 2, এইট আছে এখানে ইনভার্সের জন্য 1, এইট আছে 8, এর উপর 3 আছে 3। তাহলে দেখো প্রথম পথ এই ইকুয়াল কত আসতেছে, 1/8। সাধারণ অনুপাত বা সাধারণ, এখানে বলছে আমাকে সাধারণ পদ নির্ণয় করো, সাধারণ পদটা আমার কত সেটা যদি আমরা নির্ণয় করি তাহলে এটা দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, 1/8² ইন্টু হচ্ছে 1/8, তাহলে কত আসতেছে, 1/8 কত হয়, 64, 8 গুণ করলে 64 গুণন 8/ হচ্ছে, দেখো এখানে সরি, প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ, তাহলে দ্বিতীয় পদ এটা প্রথম পদ এটা ভাগ করলাম, ভাগ অবস্থায় কাটাকাটি যায় না এই জন্য ভাগটাকে গুণ করে নিলাম, তাহলে 8 × 64, তাহলে কত আসতেছে, 1/8। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন, ওয়াই ইকুয়াল যদি 1 হয় তবে এস এর সাধারণ পদ নির্ণয় করো। তাহলে এস এর সাধারণ পদ আমার চলে আসছে। এরপরের যে কোশ্চিনটা আছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি তাহলে কি আসতেছে একটু দেখো, এরপরে খ নম্বর যে প্রশ্নটা আছে সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে কি আছে, দেখো খ নম্বর আছে, দেখাও যে ধারাটির এন সংখ্যক পদের যোগফল এটা। এখন এন সংখ্যক পদের এ ধারাটির, প্রথম ধারাটির বা এ ধারাটির, তাহলে এখানে যদি এ ধারাটির এন সংখ্যক পদের যোগফল এত, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমরা যদি এখানে একটা কাজ করি, এই অঙ্কটা লক্ষ্য করি, তাহলে বইয়ের যে অঙ্কটা আছে সেটাতে 5 ছিল, 7 ছিল, 7+7+7+7, 5+5+5+5, এরকমভাবে অঙ্কটা দেওয়া ছিল। এটা একটা তোমার কী ধারা, গুণোত্তর ধারা। তো অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা যদি এটা নিয়ে আলোচনা করি তাহলে কি আসতেছে, দেখো আমাদের ধারাটা প্রমাণ করি, খ নম্বর যেটা দেওয়া আছে খ নম্বরটা আমি তুলি, এই কল কত আছে, 8+8, তাহলে আমরা এখানে সমষ্টি নির্ণয় করি, এসএন, এখানে যদি এসএন নির্ণয় করি তাহলে 8+8+8+ ডট 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 এন সংখ্যক পদের সমষ্টি, আমি জানি না মানে বলে দিছে এন সংখ্যক পদের সমষ্টি, তাহলে এসএন। তাহলে এক্ষেত্রে দেখো আমরা একটা কাজ করব, প্রথমে 8 কমন নিব, এখানে আমরা যদি 8 কমন নিই তাহলে কি আছে, 1+1 প্লাস হচ্ছে 1 প্লাস ডট 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 এখানে এন। এখন দেখো এই 8টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে দেখো যদি ভাগ করি এসএন ভাগ হচ্ছে কত, 8, ইকুয়াল কত আসছে, 1+1+1 প্লাস ডট 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 এন। এখন যদি এটা হয় উভয় পক্ষে আমরা 9 দ্বারা গুণ করব, কত দ্বারা, 9 দ্বারা, প্রথমে কমন নিয়ে তারপর দ্বিতীয় স্টেপে হচ্ছে 9 দ্বারা গুণ করা, তাহলে 9SN/ হচ্ছে কত, 8, ইকুয়াল 9+99+99+ ডট ডট ডট, এখানে জানি না এই জন্য এন।
এখন দেখো 9 দ্বারা গুণ করলে দেখো 9 কে 9 এখানে 9 দ্বারা এটাকে গুণ করলে 99 তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা দেখো 9sn বাই হচ্ছে 8 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমরা একটা কাজ করব ভাঙাই 10 1 তারপর হচ্ছে এখানে মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম এরপর কি দাও আছে 100 1 তারপর প্লাস 1000 1 প্লাস ডট 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 এখানে n এটা হচ্ছে আমার ধারাটা আমি লিখে ফেললাম এরপর যে কাজটা আছে সেটা একটু দেখো 9sn বাই হচ্ছে 8 যদি হয় তাহলে একটু যদি চিন্তা করো দেখি এখানে কি আসছে এখানে আমরা একটু সেপারেট করে নিব এটা 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 প্রথমগুলো এক জায়গায় লিখব যদি লিখি তাহলে 10 100 1000 প্লাস ডট 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 n এটা একটা লিখলাম আর দ্বিতীয় অপশনগুলো সেপারেট করে নাও এখানে মাইনাস নিছি তার মানে এই মাইনাসগুলো সবগুলো প্লাস হয়ে যাবে তাহলে এখানে 1 + 1 + 1 + ডট 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 n ঠিক আছে এটা যদি হয় তাহলে এখন দেখো 9sn বাই হচ্ছে কত 8 যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার দেখো 10 110 দ্বারা গুণ করলে 110 দ্বারা গুণ করলে 1000 তার মানে এখানে গুণোত্তর আকারে বাড়ছে আর গুণোত্তর ধারার সূত্র হচ্ছে সূত্রটা কি আমরা সবাই জানি সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি সেটা হচ্ছে a ইনটু r পাওয়ার n মাইনাস 1 বাই হচ্ছে কত r মাইনাস 1 এটা হচ্ছে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র বসাই প্রথম পদ কত 10 r এর মান এটাকে এটা দ্বারা ভাগ করলে অর্থাৎ 100 কে 10 দ্বারা ভাগ করলে আর কত আসবে 10 পাওয়ার কত আসছে n মানে n সংখ্যক পদর মাইনাস 1 দেখো এখানে মাইনাস 1 আছে তারপর হচ্ছে 10 মাইনাস কত 1 এখানে দেখো মাঝখানে কি আছে আমি এখানে ব্র্যাকেট ইউজ করতেছি মাঝখানে মাইনাস দেখো 111 এদের যোগফল সর্বদাই 111 এদের যোগফল সর্বদাই কত আসে n n সংখ্যক পদের যোগফল n এ আসবে তাহলে এখন দেখো এখানে 9sn বাই হচ্ছে কত 8 যদি হয় এখানে দেখো 10 ইনটু এটা সেপারেট করে নেই তাহলে কত আসতেছে 9 আর এখানে কত 10 পাওয়ার কত n মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে 1 মাইনাস কত n যদি হয় তাহলে একবারে আমরা লিখে ফেলি sn ইকুয়াল দেখো 9টা গুণ অবস্থায় আছে এই পাশে আসলে ভাগ হবে তাহলে 9 9 81 আমি নিচে লিখলাম 81 এটা ভাগ অবস্থায় আছে এই পাশে যে গুণ হবে তাহলে 8 আর 10 এ গুণ করলে কত হয় 80 এখানে যা আছে তাই থাক 10 পাওয়ার n মাইনাস কত 1 আচ্ছা মাইনাস এ মাইনাস দেখো এটা ভাগ অবস্থায় আছে তাহলে এর সাথে যে গুণ হবে 8n আর দেখো এটা গুণ অবস্থায় আছে এই পাশে যায় কত হবে ভাগ হবে দেখো আমার প্রমাণ এটাই করতে বলছে 80/81 10 পাওয়ার n মাইনাস 1 10 পাওয়ার n মাইনাস 1 মাইনাস 8n বাই কত 9 আশা করি তোমরা এটা প্রুফ বা প্রমাণিত ঠিক আছে এখানে আমরা প্রুফ বা প্রমাণিত বা দেখাইতে বলছে দেখানো হলো এই কথাটা লিখবা ঠিক আছে দেখাইতে বললে দেখা দেখাবা প্রমাণ করতে বললে প্রমাণ করবা যা করতে বলছে সেটা করবা ওকে আশা করি বুঝতে পারছো কোশ্চেনটা অবশ্যই বারবার করবা এই টাইপের কোশ্চেনের বাইরে কখনো কোশ্চেন আসে না তারপরে দেখো আমরা যদি পরবর্তী কোশ্চেনটা নিয়ে আলোচনা করি কি আছে দেখো এরপরে যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা লক্ষ্য করি গ নাম্বারে গ নাম্বার দেখো কি আছে এখানে একটু ছোট করে লিখতেছি দেখো এখানে বলছে ওয়াই এর উপর কি শর্ত আরোপ করলে এস এর অসীমত্বক সমষ্টি থাকবে অসীমত্বক সমষ্টি থাকবে তো অসীমত্বক সমষ্টিটা আমরা এখন নির্ণয় করবো তো এস এর উপর এখানে এস ইকুয়াল কি দেওয়া আছে দেখো এস ইকুয়াল দেওয়া আছে 3y + 5 ইনভার্স কত 1 প্লাস এখানে আমরা একবারে লিখি হ্যাঁ দ্বিতীয়বার লেখার দরকার নাই তো তোমাদের জন্য সুবিধা হবে এই যে মাইনাসকে যদি ভাঙাই তাহলে এরকম আসবে 1/3y + 5 মাঝখানে কি আছে প্লাস তাহলে হচ্ছে 1/3y + হচ্ছে কত 5 এর উপর কি স্কোয়ার এখানে আমি 1 কিন্তু লিখিনি এই যে এই 1টা লিখিনি কারণ 1 লেখার কোনো প্রয়োজন নেই কিন্তু 2টা অবশ্যই লিখতে হবে ওকে প্লাস 1/3y + হচ্ছে 5 এর উপর কি কিউব যদি হয় তাহলে ডট ডট দিয়ে দিই তাহলে প্রথম পদ বলো এখানে প্রথম পদ হচ্ছে কত 1/3y + কত 1 আর সাধারণ অনুপাত আর যদি আমরা বের করি আমি নিচে লিখতেছি না এখানে লিখতেছি আর বের করলে কি আসবে আর বের করলে আসবে দ্বিতীয় পদকে 3y + 5 এর উপর কি স্কোয়ার কে প্রথম পদ দ্বারা ভাগ প্রথম পদ কি আছে আছে 3y + হচ্ছে কত 5 এটা যদি হয় তাহলে এখানে লেখো 1/3y + হচ্ছে 5 এর উপর কি স্কোয়ার ইনটু হচ্ছে 1/3y সরি যখন ভাগটা আমি গুণ করে দিছি তখন নিচেরটা যাবে উপরে যদি নিচেরটা উপরে যায় তাহলে 3y + 5/1 এটার সাথে একটা বাদ যায় তাহলে আরেকটা থাকে 3y + কত 5 এখন যে কাজটা করতে হবে দেখো এই কাজটার ক্ষেত্রে আমি একটু মিশিয়ে দিব এটা ঠিক আছে পুরো প্রমাণটা তোমরা তো দেখেই নিছো প্রশ্নটা কি এখন দেখো এখানে আমাকে বলছে ওয়াই এর উপর কি শর্ত আরোপ করলে এস এর অসীমত্বক সমষ্টি থাকে তার মানে এখানে 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 ওয়াই এর উপর যদি
ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি এবং কেবল যদি কত হয়, এই যে মাইনাস ওয়ানের চাইতে আর এর মান বড় হয় এবং ওয়ানের চেয়ে কি হয় ছোট হয়, ঠিক আছে। এই শর্তটাকে যদি মানে তাহলেই তোমার হচ্ছে এটার অসীমত্বক সমষ্টি থাকবে, তাছাড়া কিন্তু এর অসীমত্বক সমষ্টি থাকবে না। তাহলে দেখো, অতএব আমরা লিখতে পারি মাইনাস ওয়ান লেস দেন আর লেস দেন ওয়ান। যদি এটা হয় তাহলে এখানে আমরা সেপারেট করে লিখি, এখানে আমরা হয় লিখি, হয় কী লিখতে পারি, মাইনাস ওয়ান লেস দেন আর। আচ্ছা, এখানে আরেকটা লাইন লিখি, তারপরে আমরা সেপারেট করি। হ্যাঁ, তো দেখো মাইনাস ওয়ান লেস দেন, এখানে আর এর মান কত বাইর করছি দেখো, এই যে আর এর মান বের হয়েছে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস হচ্ছে কত ফাইভ, গ্রেটার দেন হচ্ছে ওয়ান। এখানে যদি আমরা লিখি হয় মাইনাস ওয়ান ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস কত ফাইভ, এটাকে যদি আমরা ভগ্নাংশ উল্টায় দিলে লেস দেন গ্রেটার দেন উল্টে যায়, ঠিক আছে। তাহলে মাইনাস ওয়ান গ্রেটার দেন, এর নিচে ওয়ান আছে, ওয়ানটা তাহলে আমরা এইভাবে লিখি ওয়ান বাই মাইনাস ওয়ান। আর এখানে যদি হয় তাহলে হচ্ছে থ্রি ওয়াই প্লাস কত ফাইভ বাই কত ওয়ান। আর এখানে যদি আমরা এখন লিখি এটার সাথে এটা গুণ করলে ওয়ান, আর নিচের ওয়ানের কোনো মূল্য নাই, তাহলে থ্রি ওয়াই প্লাস কত ফাইভ। এখানে যদি হয় তাহলে এখানে কি আসতেছে, একটা দেখো এখানে আসতেছে, এখানে দেখো আমার ওয়াইকে মুক্ত করে দিতে হবে। যদি ওয়াইকে আমি মুক্ত করে দিই তাহলে এটা এই ক্ষেত্রে আগে আমার এই ফাইভটা উঠাই দিতে হবে। যদি ফাইভ উঠাই দিই উভয় পক্ষে মাইনাস ফাইভ দ্বারা গুণ করি, যোগ করি, তাহলে হচ্ছে যদি মাইনাস ফাইভ দ্বারা যোগ করি তাহলে মাইনাস ওয়ান। দেখো আবারও বলি, ওয়াইকে মুক্ত করতে হবে, কাকে, ওয়াইকে যদি তুমি মুক্ত করতে যাও, ওয়াইকে মুক্ত করতে গেলে তোমার প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দেখো ওয়াই এর সাথে ফাইভটা যোগ অবস্থায় আছে, এই ফাইভটা আগে উঠাই দিতে হবে। তাহলে উভয় পক্ষে মাইনাস ফাইভ যোগ করলেই তো হয়ে যাবে, মাইনাস প্লাস কাটা যাবে। তাহলে এখানে মাইনাস ফাইভ গ্রেটার দেন হচ্ছে কত, থ্রি ওয়াই প্লাস ফাইভ আছে, আর এখানে দিলাম আমি মাইনাস ফাইভ। ওই মাইনাস ফাইভ দিয়ে এটার সাথে বাদ যায়, তাহলে এখানে কত আসতেছে মাইনাস সিক্স। মাইনাস সিক্স যদি আসে তাহলে এখানে কি আসতেছে, থ্রি ওয়াই। এইবার দেখো ওয়াই এর সাথে থ্রিটা কি অবস্থা আছে, গুণ। তাহলে এমন কিছু করতে হবে যেন এটা মুক্ত হয়ে যায়। তাহলে উভয় পক্ষে আমরা হচ্ছে কত দ্বারা গুণ করে ভাগ করি, থ্রি দ্বারা ভাগ করি। তাহলে মাইনাস সিক্স বাই কত থ্রি, গ্রেটার দেন থ্রি ওয়াই বাই কত থ্রি। যদি এটা হয় তাহলে এখানে কত আসতেছে, কত টু, আর এখানে কত নাই, তার মানে মাইনাস টু, ঠিক আছে। এটা হলো একটা অ্যান্সার আপাতত। আরেকটা বলছে আমাকে, আরেকটা কি বলছে, এখানে দেখো বলছে যে এখানে দেখো একটা আমি নিছি, সেটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত নিছি, কিন্তু এটার সাথেও তো এটা সম্পর্ক আছে। এবং দেখো এটা সাধারণত এক লাইনে করবা, এটা নিচে এটা করবা, আর এটা টান দিয়ে তুমি হচ্ছে বাকি অংশটা এই পাশে করবা। তো দেখো এখানে কি আছে, ওয়ান বাই কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ, আর এখানে আছে লেস দেন ওয়ান। এখন ভগ্নাংশ উল্টায় দিলে আমরা জানি যে হচ্ছে গ্রেটার দেন লেস দেন উল্টে যাবে, থ্রি ওয়াই প্লাস ফাইভ বাই কত ওয়ান, এটা যদি উল্টো পাশে দেই তাহলে ওয়ান বাই কত ওয়ান। তাহলে দেখো নিচের ওয়ানের কোনো মূল্য নাই, তাহলে ফাইভ গ্রেটার দেন কত ওয়ান। এখন তোমার যে কাজটা করতে হবে, থ্রি ওয়াই প্লাস উভয় পক্ষে মাইনাস দ্বারা যোগ করতে হবে, মাইনাস ফাইভ গ্রেটার দেন হচ্ছে ওয়ান, মাইনাস কত ফাইভ। যদি হয় তাহলে এখানে থ্রি ওয়াই এটার সাথে এটা বাদ যাচ্ছে, গ্রেটার দেন হচ্ছে কত মাইনাস, মাইনাস কত ফোর। যদি মাইনাস ফোর হয় উভয় পক্ষে থ্রি দ্বারা ভাগ করো, তাহলে থ্রি ওয়াই ভাগ হচ্ছে কত, থ্রি ওয়াই ভাগ হচ্ছে থ্রি, গ্রেটার দেন হচ্ছে মাইনাস ফোর বাই কত থ্রি। তাহলে এটার সাথে এটা বাদ গেলে অতএব ওয়াই গ্রেটার দেন হচ্ছে কত মাইনাস ফোর বাই কত থ্রি। ওকে, আমি এটা সংক্ষেপে লিখলাম, এখানে নিচে লিখে ফেলছি। তো দেখো আমি প্রশ্নটা মিশিয়ে দিচ্ছি, প্রশ্ন যদি মিশিয়ে দিই তাহলে আমার এখানে আমাকে প্রশ্নটা কি বলছে দেখো, এস এর অসীমত্বক সমষ্টি থাকবে, তার মানে এই যে এই শর্তটা, মাইনাস টু গ্রেটার দেন ওয়াই এবং হচ্ছে ওয়াই গ্রেটার দেন মাইনাস ফোর বাই থ্রি যদি হয় তাহলে ধারাটির অসীমত্বক সমষ্টি থাকবে। এরপর বলছে যদি থাকে তাহলে ধারাটির অসীমত্বক সমষ্টি নির্ণয় করো। এবার দেখো অসীমত্বক সমষ্টি আমরা নির্ণয় করব, কীভাবে নির্ণয় করব একটু দেখো সবাই। তো দেখো এখানে আমাকে যেটা বলছে, এখানে ওয়াই এর উপর কথাটা কি লিখতে হবে, মাইনাস টু গ্রেটার দেন ওয়াই, ও ওয়াই গ্রেটার দেন হচ্ছে ফোর বাই থ্রি শর্ত আরোপ করলে ধারাটির অসীমত্বক সমষ্টি থাকবে। ওকে, যেহেতু ধারাটির অসীমত্বক সমষ্টি থাকবে তাহলে অতএব
অসীমতক সমষ্টি এস দেখো আমার সূত্র জানি এ বাই ওয়ান মাইনাস আর এটা আমার সূত্র তাহলে এর মান কত বলো এর মান আমরা প্রথমে বের করছি ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ওয়ান ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস কত ওয়ান আর নিচে দেখো ওয়ান মাইনাস আরের মান কত আরের মান হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ সরি এখানে আমি একটু মিস্টেক করছি কারণ হচ্ছে এখানে আমার ওয়ান ছিল না এখানে হবে কত ফাইভ ওকে তাহলে এখানে যদি আমার ফাইভ হয় তাহলে এখানে আরের মানটা কত আরের মানটা দেখো এখানে আরের মান বাইর করছি ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস কত ফাইভ আমরা এখন এখানে লসাও করব উপরে যা আছে তাই থাকা আপাতত যদি থাকে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস ফাইভ নিচে লসাও যদি করি থ্রি ওয়াই প্লাস ফাইভ তাহলে এটা দ্বারা এটা ভাগ করলে কত ওয়ান এটা দ্বারা এটাকে যদি ভাগ করি অর্থাৎ ওয়ান দ্বারা এটাকে ভাগ করলে কত এটাই হবে এটা দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে এটাই হবে থ্রি ওয়াই প্লাস কত ফাইভ মাঝখানে গিয়ে আছে মাইনাস এই থ্রি ওয়াই প্লাস ফাইভ দ্বারা থ্রি ওয়াই প্লাস ফাইভকে ভাগ করলে কত ওয়ান ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কত ওয়ান তাহলে এখন দেখো ভগ্নাংশ তার আগে আরেকটা লাইন করি থ্রি ওয়াই প্লাস কত ফাইভ নিচে কত আছে থ্রি ওয়াই প্লাস ফাইভ থেকে ওয়ান বাদ দিলে কত প্লাস ফোর নিচে কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ আমি এখানে লিখতেছি একটু দেখো এটা লাইনটা এখানে লিখতেছি তাহলে কটা ভগ্নাংশ আছে দুইটা তাহলে হচ্ছে থ্রি ওয়াই প্লাস ফাইভ ভগ্নাংশটা গুণ করে দিলাম তাহলে এটা মূল দাগ মূল দাগের উপরে যেটা থাকবে সেটা প্রথমে লিখব নিচে যেটা থাকবে তখন গুণ চিহ্ন দিলে নিচেরটা উপরে চলে যাবে থ্রি ওয়াই প্লাস কত ফাইভ বাই কত থ্রি ওয়াই প্লাস হচ্ছে ফোর এটার সাথে আবার যায় তাহলে কী থাকে ওয়ান বাই থ্রি ওয়াই প্লাস হচ্ছে কত ফোর ওকে এটা একটা অ্যান্সার দেখো এখানে দুইটা অ্যান্সার আমাকে চাইছে বলছে যে ধারাটির অসীমাত্মক সমষ্টি থাকলে আছে কি না তো আছে এখানে থাকবে আর হচ্ছে অসীমাত্মক সমষ্টি নির্ণয় করো এটা এখানে এর মান পাইছো তুমি আর এর মান পাইছো অসীমাত্মক সমষ্টি নির্ণয় করতে পারো ঠিক আছে এই এই ধরনের অঙ্কগুলা এই চ্যাপ্টারের মধ্যে অনেক সহজ প্রত্যেকটা সেম ক্যাটাগরি জাস্ট যোগ বিয়োগটা তোমাকে ভালো মতো পারতে হবে ওকে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ